একটি ঘড়ির দাম ৬০৩ কোটি টাকা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান এই ঘড়িটিতে কি এমন রহস্য লুকিয়ে আছে যেন চোখ ধাঁধানো দামে বিক্রি হচ্ছে ঘড়িটি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঘড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় ৬০৩ কোটি টাকারও বেশি। দাম শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই ঘড়িটিতে মূল্যবান অনেক কিছুই যুক্ত আছে। চোখ ধাঁধানো সৌন্দর্যতার, যে কেউ দেখলেই আশ্চর্য হবেন বইকে। বিলাসবহুল ঘড়ির কথা উঠলেই সবার আগে যে দেশটির দাম সামনে আসে সেটি হলো সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ডের অন্যতম ঘড়ি নির্মাতা প্যাটেক ফিলিপ। নিলামে প্যাকেট ফিলিপ গ্র্যান্ড মাস্টার টাইম রেফারেন্স 6300 এর 010 ঘড়িটির বিপুল দামই উঠেছিল। তবে ফিলিপের সেই বহুমূল্য ঘড়িকেও হারিয়ে দিয়েছে গ্রাফ ডায়মন্ড হ্যালুসিনেশন। হীরা জহরত বসানো সেই রাজকীয় ঘড়ির দাম ৫৫ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার দাম ৪৫৬ কোটি টাকা। ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বেশি দামি ঘড়ির তকমা পেয়েছিল সুইস কোম্পানি প্যাটেক ফিলিপের একটি ঘড়ি। অনেকেরই দামি গয়না, পোশাক সংগ্রহের শখ থাকে। হীরা রত্ন বসানো পোশাক, জুতা পরতে পছন্দ করেন অনেকেই। নিজের ওয়ার্ড্রোপে দামি জিনিসপত্র রাখেন, তবে এসব কিন্তু যে কেউ চাইলেই সংগ্রহ করতে পারবেন না। এর অন্যতম কারণ হচ্ছে এর দাম। ঘড়ির ব্যাপারে অনেকেই বেশ শৌখিন। অনেকেই নিজের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ঘড়ি পরতে ভালোবাসেন। অনেকে বাড়িতে নানা ধরনের ঘড়ি জমাতেও ভালোবাসেন। আমাদের দেশেও দামি ঘড়ির অভাব নেই। শাহরুখ খান থেকে অনন্ত আম্বানি, দামি ও শৌখিন ঘড়ির কালেকশনে কম যান না কেউই। কিন্তু সবাইকে হার মানিয়েছে এই ঘড়িটি। ২০১৪ সালে লন্ডনের বিখ্যাত গ্রাফ ডায়মন্ড জুয়েলারি হীরা ও বহুমূল্য রত্ন বসানো এই ঘড়িটি তৈরি করে। নাম দেয়া হয় গ্রাফ ডায়মন্ড হ্যালুসিনেশন। ঘড়িটিতে ১১০ ক্যারেটের নানা রঙের হীরা বসানো আছে। এর ডায়মন্ডটিতে বসানো আছে এক পেল্লার হীরা। নানা রঙের হীরা ও তাদের নানা রকম নিখুঁত নকশা ঘড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ২০১৫ সালে গ্রাফ ডায়মন্ড এমনই কটি ঘড়ি বাজারে এনেছিল যার দাম ছিল ৩৩১ কোটি টাকার মতো। এই ঘড়িটিতে ১৫২ ক্যারেটের নানা মাপের হীরা নিখুঁত খোদাই করে বসানো ছিল। ঘড়ির ডায়ালটি ৩৮ ক্যারেটের ডিম্বাকৃতি একটি হীরা। তবে গ্রাফ হ্যালুসিনেশন ডিজাইন ও হীরার নকশা আরও সুন্দর বলে জানিয়েছে গ্রাফ ডায়মন্ড। মোট ৩০ জন অভিজ্ঞ ডিজাইনার, জেমোলজিস্ট, জহুরি মিলে তৈরি করেছে এই ঘড়ি, যে ঘড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় ৬০৩ কোটি টাকারও বেশি। এত দামের ঘড়ি আসলে কি শুধু দেখানোর জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি কাজের কাজটাও সেরে নিচ্ছে তারা? নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।